বাম ও কংগ্রেস সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে চরম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি বুনিয়াদপুরে। ধর্মঘটকে কেন্দ্র করে চরম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বুনিয়াদপুরে। বন্ধের সমর্থনে কর্মী সমর্থকেরা সকাল সকাল বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে জাতীয় সড়কের ওপরে শুয়ে পড়ে অবরোধ করে। এদিকে 512 নম্বর গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একের পর এক সরকারি বাস, লরি এবং অন্যান্য যানবাহন আটকে পড়ায় 512 নম্বর জাতীয় সড়কের ওপর বিশাল জামের সৃষ্টি হয়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এসডিপিও দীপ কুমার দাস এবং বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তারপর কিছুটা হলেও স্বাভাবিক হয় যান চলাচল। যদিও এদিন অন্যান্য দিনের থেকে রাস্তায় যান চলাচল ছিল অত্যন্ত কম। বুনিয়াদপুরের বেশিরভাগ দোকানপাট ছিল সকাল থেকেই বন্ধ। বুনিয়াদপুরের সমস্ত ব্যাংক এবং সরকারি অফিসগুলোর সামনে বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থকেরা এবং সমস্ত জায়গায় দলীয় পতাকা লাগিয়ে দেয় তারা, যার ফলে চরম বিড়ম্বনায় পড়ে বহু দূর দূরান্ত থেকে আসা ব্যাংকের কর্মী থেকে শুরু করে সরকারি অফিসের কর্মচারীরা। যদিও এদিন দক্ষিণ দিনাজপুরের বরিষ্ঠ সিপিএম নেতা গৌতম গোস্বামী দাবি করেন, পুরোপুরি রূপে সফল হয়েছে ধর্মঘট এবং সারা দেশের কোটি কোটি মানুষ এই বন্ধকে সমর্থন করেছে এদিন। আপনাদের বন্ধটা কেমন হলো আপনি কি বলবেন? সারা দেশে দেশ রক্ষা, রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষা, কার্যত দেশটা বিক্রি, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিক্রি এবং সেই বিক্রির বিরুদ্ধে যে উত্তাল আন্দোলন, তার পটভূমিতে ধর্মঘট, সর্বত্রই কোটি কোটি মানুষ এটাকে সমর্থনে পথে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে কিছু কিছু জায়গায় দেখা গেল প্রশাসনের সাথে আপনাদের কর্মী সমর্থকদের বাক বিতণ্ডা, কি বলবেন এই বিষয়ে? এখানকার প্রশাসন, মমতা ব্যানার্জি প্রশাসনের মাথা, তিনি একদিকে এনআরসির বিরোধিতা করছে, এই করার মধ্যে দিয়ে মানুষের কাছে পরিষ্কার প্রশ্ন হচ্ছে যে অসত্য ভাষণে সোনা পাওয়ার, সোনা অলিম্পিকের সোনা পাওয়ার যোগ্যতা তিনি অর্জন করে যে মিথ্যাচার করছেন, সেই মিথ্যাচার কার্যত বিভাজনের বিরুদ্ধে বামপন্থী গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি যে প্রকৃত লড়াই করছে, সেই লড়াইটাকে থামিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি বিচারিত মুখে লড়াই, আর কার্যত বিজেপি এনআরসির সমর্থক হিসেবে এই ধর্মঘটের বিরোধিতা করছে। পুলিশ তার কেনা পুলিশ তারা নেমেছে, আমরা তার পক্ষে আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা, যার মধ্যে দিয়ে ধর্মঘট সফল হচ্ছে, সেই সফলতাকে আরো বৃহত্তর সাফল্যে শীর্ষে অবস্থান।